আমাদের এখানে একশো তিরিশ টাকা দিয়ে শুরু করে দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা দামে আছে অনেক সুন্দর একটা কালেকশন ঠিক আছে কালারের ভিতরে ডাবল পেস্টিং ফেসিং করছি ঠিক আছে এক্ষেত্রে যদি নেই কেউ অনেক সুন্দর একটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে গ্যারান্টি বছর গোল্ডেন এর ভিতরে সুন্দর দেখেন হালকা লাইটের ভিতরে কত সুন্দর ফুটে আছে ঠিক আছে এই একটা আসছে ভাই নতুন একদম কুরিয়ান এটা আমাদের গত সপ্তাহে আসছে জি ভাই এটাও কালার সেই শপটিতে আমার সঙ্গে রয়েছে কিন্তু সবার পরিচিত মুখ আনোহার হোসেন ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ওকে আপনাদের শপে আসলাম আজকে দেখবো আপনাদের শপে সর্বনিম্ন কত পর্দা পাওয়া যাবে

একদম পাইকারি পেয়ে যাবেন কিন্তু দেখব যারা নেবেন সবাই আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর পত্তাক রয়েছে একদম দেখে বুঝে সুন্দর করে নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার করে সিস্টেম রয়েছে ভাইয়া কুরিয়ার হোম ডেলিভারি যেভাবে চাবেন ওইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা পর্যন্ত ওকে ঠিক আছে শুরু করা দেখতে হবে আজকের ভিডিও শুরুতে আমাদের দেশীয় হোম টেক্সটাইলে কিছু কালেকশন আছে এগুলা দেখেন আচ্ছা হোম টেক্সটাইল পর্দা এগুলা জি ভাইয়া এটা বলে পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু ডিজাইন জি ভাইয়া ভাইরাল ডিজাইন ভাইরাল ভাইরাল ডিজাইন ওকে এটা হচ্ছে এক পিস পর্দা চার কুচি এক পিস পর্দার দাম হচ্ছে মাত্র 230 টাকা ओनली 230 টাকা চার কুচি জি ভাইয়া আচ্ছা ঠিক আছে এরপর এপরে এ একটা আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার 250 টাকা চার কুচির এক পিস পর্দা 250 টাকা করে এগুলা মানে এইটা কালেকশন আছে ঠিক আছে এটা দেখেন ফুটবল ডিজাইন বলি আমরা ঠিক আছে পয়সা ডিজাইন ও অনেকে এটা চার পিস এক চার কুসির এক পিস পর্দা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো কি পর্দার প্রায় শুধু নাকি আইলেট সহ এটা ভাইয়া আইলেট সহ কমপ্লিট প্রাইজই বলতেছি আমরা আইলেট সব কমপ্লিট প্যাটেজ না জি ভাইয়া কোনো অ্যাড করতে হবে টাকা পয়সা অ্যাড করতে হবে বলতে যদি কেউ রিং গুলো চেঞ্জ করতে চায় ওই ক্ষেত্রে বাড়তি কিছু টাকা দিতে হবে উপরে যদি কেউ পাইপ ইন করে ফিউজিং করতে চায় ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে আচ্ছা হালকা কিছু টাকা অ্যাড হবে ওকে ঠিক আছে এরপর দেখব আমরা একটা আছে তারা ডিজাইনের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা কালেকশনে চারটা পাঁচটা করে কালার আছে ভাইয়া ঠিক আছে আমরা এখানে শুধু সময় স্বল্পতার কারণে একটা দুটা করে কালার দেখাচ্ছি এটা হচ্ছে চার কুসির এক

কালার আছে ঠিক আছে একটা আছে এটাকে বলে আয়না ডিজাইন আয়না ডিজাইন হ্যাঁ জি ভাইয়া প্রত্যেকটা ভাজে এভাবে ফুলগুলো শো হবে দেখেন রাউন্ড বাই রাউন্ড ফুলগুলো শো থাকবে 6 ফিট বাই 7 ফিট এক একটা পর্দা আছে ওয়াও ঠিক আছে এক একটা পর্দা 6 ফিট বাই 7 ফিট যদি এভাবে কেউ নিতে চায় এভাবে প্রাইসটা তাকে ওইভাবে বলা হবে ঠিক আছে এটা চার কুসির এক পিস পর্দার দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি ভাইয়া একটা আছে প্রত্যেকটা ভাজে ফুলগুলো শো হবে মাত্র তিনশো টাকা চার কুচি তিনশো টাকা একটা আছে ফুটবলের মধ্যে আরেকটা কালার ঠিক আছে দেখেন অ্যাশ গোল্ডেনের মধ্যে কম্বিনেশন করা ঠিক আছে এক পিস পর্দা পড়বে দুশো আশি টাকা মাত্র ওরা দেখবো ভাই এ দেখেন তারা ফুলের ডিজাইন ঠিক আছে তারা ফুলের ডিজাইন এটাকে বলে তারা ডিজাইন একদম তারার মতো ফুটে আছে প্রত্যেকটা পর্দা মাত্র দুইশো তিরিশ টাকা যদি কেউ ভাই এরকম এক্সট্রা কোন লেস লাগাইতে চায় আচ্ছা তাইলে এক্সট্রা কিছু টাকা জোর হয়ে যাবে অ্যাড করতে হবে ঠিক আছে ভাই এই যে আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে পাইপ ইন ফিউজিং এই ক্ষেত্রটা হচ্ছে এই জায়গাটা এই দেখেন এই জায়গাটা কত হার্ড এই হার্ড থাকার কারণে আমাদের এখানে পেস্টিং দিয়ে ফিউজিং করা হয়েছে এই ফিউজিং করতে গেলে চার কুচিতে একটু টাকা অ্যাড করতে হবে এটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি কেউ এটা অ্যাড করে ওই ক্ষেত্রে কিছু টাকা বাড়তি হবে ডাবল পেস্টিং ফেসিং করছি ঠিক আছে এক্ষেত্রে যদি এইভাবে নেয় কেউ তাহলে কিছু টাকা অ্যাড করতে হবে ওকে এটা এক পিস পর্দার দাম হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা কালার সুন্দর সুন্দর কালার পাওয়া যায় ঠিক আছে দেখেন এই একটা কালার আচ্ছা ঠিক আছে সরিষা পেস্ট যেটাকে বলা হয় সরিষা ফুলের মধ্যে পেস্ট কালারের মধ্যে হালকা আকাশি এক পিস পর্দা মাত্র 230 টাকা 230 টাকা 230 টাকা একদম কমপ্লিট যদি কেউ লেস লাগায় লেসের জন্য এক্সট্রা টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে মানে লেস সুন্দর সুন্দর লেস ঠিক আছে এই দেখেন এই একটা আছে ঠিক আছে তারা ডিজাইন তারার মধ্যে একটু বড় তারা যেটাকে বলা হয় ওটা হচ্ছে ছোট তারা এটা বড় তারা এরকম যদি কেউ নিতে করতে চাই পঞ্চাশ টাকা লেস লাগাইলে এক্সট্রা টাকা দিতে হবে এই দেখেন অনেক সুন্দর লেস এই দেখেন পাথরের লেস এই লেস যদি কখনো কালো হয় ঠিক আছে আমরা ফেরত রাখবো একবারে যেমন আছে এমনই থাকবে ভাইয়া যেরকম আছে এরকমই থাকবে ঠিক আছে এক টাকা আবার আছে হাজারি গোলাপের মধ্যে আরেকটা ঠিক আছে যদি কেউ নিতে চায় দুইশো টাকা মাত্র চার কুচির এক পিস সাড়ে তিন ফিট বাই সাত ফিট আচ্ছা আর ভাই ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম আচ্ছা যদি কেউ ফোন দিতে চায় তাহলে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে আমরা যে নাম্বারটা দিব এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বাইরে যোগাযোগ করতে পারবে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ যদি কেউ দেখেন যে ব্যস্ত থাকার মধ্যে ধরতে পারতেছি না ঠিক আছে বয়েস দিয়ে রাখবেন আমরা রিপ্লাই করবো অবশ্যই এই একটা কালেকশন আছে দেখেন অ্যাশের মধ্যে যারা অফিশিয়াল কিছু পর্দা নিতে চান লাইট কালারের মধ্যে ঠিক আছে তাদের জন্য ভাই এই ধরনের কালারগুলো সালেক্ট করবো ঠিক আছে এক পিস পর্দা মাত্র পড়বে হচ্ছে দুশো টাকা দুশো সত্তর দুশো টাকা একদম কমপ্লিট যদি কেউ এভাবে পাইপ ইন করে ফিজিং করতে চায় আলাদা বর্ডার করতে চায় আমরা করে দিব তার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে অনেক সুন্দর একটা ডিজাইন পেস্ট কালারের মধ্যে কত সুন্দর ফুলগুলো এগুলো যখন আমরা বানাই ফিজিং করে আয়রন করে দিব ঠিক আছে তখন কিন্তু অনেক সুন্দর লাগে ভাই ঠিক আছে এই ধরনের কেউ লেস যদি লাগায় ভাই এই যে এই দাম আমি বলে দিই লেসটা চার কুচিতে 120 টাকা যোগ হবে 120 সহ যোগ হবে জি এরকম যেরকম আছে এরকম থাকবে যদি কালো হয় তাহলে আমরা ফেরত রাখব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে একটা কালার আছে এটার ভিতরে ঠিক আছে এটা হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা ভাই সেই ভাইরাল ডিজাইন দুবাই ডিজাইন যেটাকে দুবাই ডিজাইন বলে এক ঠিক আছে দুবাই বলতেই ভাইরাল দুবাই প্রিন্সে ব্যবহার করে গুলো ঠিক আছে ভাই সেই সেই ভাইরাল ডিজাইন সেটা হচ্ছে এটা চার কুচির এক पीस পড়া মাত্র 230 টাকা কেউ যদি लेस লাগায় ওই ক্ষেত্রে এই এই ধরনের লেস লাগায় দেব 100 টাকা এড হবে 100 টাকা এড হবে মানে পার পিস লইছে পার পিস লইছে 100 টাকা অ্যাড হবে যদি এই যে এই ধরনের কেউ কাজ করে না এ দেখেন ভাই পেস্টিং পেস্টিং করে দেখুন যদি কেউ ভাঙতে পারে যদি কেউ ভাঙে তাহলে আমরা ফেরত রেখে দিব কিন্তু এইভাবে পেস্টিং করতে গেলে ভাই আমাদের কস্টটা বেশি পড়ে কিছু টাকা অ্যাড করে দিতে হবে এ দেখেন এই ডিজাইনগুলো এগুলো এক কথাই শেষ দুবাই ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন ভাইরাল ডিজাইন যে কারো পছন্দ যদি কেউ এরকম পেস্টিং ভাঙ্গার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে ভাঙতে পারে বা ইয়ে করতে পারে ঠিক আছে তাদেরকে আমরা ডাবল জরিমানা দিব ডাবল জরিমানা হ্যাঁ এটা যদি করতে যাই তাহলে আমার ভাইয়া কিছু টাকা আমাদের কষ্টটা বেশি পড়ে ওই ক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাড করে দিতে হবে অ্যাড বলতে আপনার ধরেন সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ওটা আমরা আলাপের মাধ্যমে কথা বলে নিব ঠিক আছে এই একটা আছে ঠিক আছে কলস ডিজাইন কলসের মধ্যে ব্লু কালার ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর দেখেন ব্লু তারপর অফ

চাই তাহলে রিং এর জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে ঠিক আছে আর আমরা

নেই ওর বাজে ভাজে ফুলগুলো শো করা একদম কুরিয়ান যে কাপড়টা ওই কাপড়টার এই কপি করা হয়েছে ঠিক আছে সেম টু সেম দেশি হোম টেক্সট ঠিক আছে প্রত্যেকটা বাজে ফুল শো হবে এভাবে এক পিস পর্দার দাম হচ্ছে তিনশো টাকা যদি কেউ পাইপিং পেস্টিং করে ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে আচ্ছা ঠিক আছে কালার হবে দুই তিনটা ঠিক আছে ভাই কালার চাইলে কালার দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে কেউ আমাকে ভিডিও কল দিলে আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই আপনাকে কেন টাকা অ্যাডভান্স করবো পাঁচশো সাতশো টাকা অনেকে এই টাকা নিয়ে পেজ বন্ধ করে ভাই আমাদের দোকান দিয়ে ব্যবসা এখানে আমরা বাটপারি প্রতারণা কোনোটাই করতে পারি না কারণ আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স রাই আমি আপনাকে ওই আমার পেজটা বন্ধ করতে পারবো না ঠিক আছে পেজ না মানে এগুলো সরাসরি দোকান দোকান যাদের আছে আমরা আমরা ক্যাশ অন ডেলিভারি আগে দিতাম ভাই এখন

এটা চার কুচির এক পিস পর্দা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা পঞ্চাশ টাকা একটা পর্দা আছে ঠিক আছে এটা বলে আমরা মেয়ে দিপাতা পাতা ডিজাইন ঠিক আছে যদি এগুলো কেউ নিতে চাই এটা বলবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা 950 নয়শো পঞ্চাশ টাকা এ একটা পর্দা আছে আয়না জড়ি আয়না ঠিক আছে এটার ভিতরে আপনার প্রত্যেকটা ভাজে ভাইয়া যে এইভাবে ফুলগুলো আমরা দেখেন পর্দাগুলো গুলা পেস্টিং করার ক্ষেত্রে আমাদের যে আছে ঠিক আছে যত ভাই করি আমরা এই পর্দাগুলোর পর্দা নষ্ট ভাজ নষ্ট হবে না ঠিক আছে এটা এরকমই থাকবে কুচির একটা পর্দা পড়বে মাত্র হাজার পঞ্চাশ টাকা জি ভাই এই একটা কালার আছে এটা চারটা কালার আছে ভাই ঠিক আছে চারটা কালার পাওয়া যাবে এটা কেউ ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে তাকে দেখায় ইনশাআল্লাহ ঠিক আছে এই একটা কালার দেখা দেবেন এর ভিতরে দেখেন দেখেন রাজকীয় পর্দা সুন্দর হালকা লাইটের ভিতরে কত সুন্দর ফিটে আছে ঠিক আছে

মাঝখানটা পুরা কাজারি কাজ করা ঠিক আছে এরকম এক পিস পদ্মার পর্দা পড়ব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ একটা আছে ঠিক আছে বেলি ফুলের মধ্যে ঠিক আছে এটা ভাই এক নামে সবাই চিনে বেলি ফুল বেলি ফুল সবাই চিনে যে কোন কাস্টমার এটা মুখস্থ ভাই এগুলা চলতে আছে যুগের পর যুগ এগুলা চলবে আজীবন আজীবন চলবে আজীবন চলবে মাত্র 700 টাকা 700 টাকা জি ভাই মাত্র 700 ঠিক আছে এই একটা পর্দা আছে দেখেন এটা পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা ওকে কালার কোড অনেক আছে ঠিক আছে এগুলো দিয়ে আলো ঢুকবে না ইনশাআল্লাহ ঠিক আছে এরকম ওকে ফুল ব্লক আউট বলা বলে যে

তারা দুশো টাকা রিং লাগাইতে পারবে কারণ আমরা যেহেতু এখানে পাইকারি বিক্রি করি এখানে যদি আমি এর থেকে দামিটা রাখি আমি বেচতে পারবো না কারণ আমি এক পিস পর্দা বিক্রি করলে বিশ পঁচিশ পঞ্চাশ টাকা লাভ করি এখানে যদি আমি দু তিনশো টাকা রিংগুলো লাগাই তাহলে আমি ভাই বেচতে পারবো না দাম চলে কাস্টমার আগে বয়ে বাঁধবে ঠিক আছে এই জন্য আমরা এখানে যেগুলো রায় রাখছি এগুলো ভাই মানসম্মত ঠিক আছে এগুলো কিন্তু 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 প্লাস্টিক নেই রাবার জাতীয় চাপ দিব এক জায়গায় হয়ে যাবে আবার সারবো আবার যাবে

ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চায় ওইভাবে কিচ্ছু করতে আছে পনেরো বছরে কমপক্ষে গ্যারান্টি ফুল ভাইয়া এই একটা কাপড় আছে যারা ড্রয়িং ড্রয়িং এস ব্যবহার করতেছেন আর যারা বলেন যে আমার বাড়িটা অন্ধকার

কুচি দেই তাহলে দামটা কমবে ওই ক্ষেত্রে আপনার ফুলের ভাজগুলো এলোমেলো হয়ে যাবে যে এরকম হবে ঠিক আছে দেখতে সুন্দর লাগবে না ভাই দশ টাকা বেশি যাক ভালো জিনিস ভালো দাম দিয়ে নিতে হবে ওকে ঠিক আছে প্রত্যেকটা ভাজে এই যে পাতাগুলো মানে বাড়ি আধা হাজার কুটি কুটি টাকা বাড়ি খরচ করার পরে ভাই আমাদের দুশো পাঁচশো টাকার জন্য আমার নিজের ওইটা সমস্যা ভাই এটা আমাদের মেন সমস্যা আমরা কোটি কোটি টাকা খরচ করে ঘর করতে পারি ঘরের চৌকাট কিনতে গেলে আমাদের টাকা থাকে না তারপরে যখন ওইটাও শেষ হয়ে যায় তখন ঘরটা আমি সাজাবো যেটাই আমার সৌন্দর্য ভাই ওটা কিনতে গেলে আমার বাজেট এত টাকা এত টাকা ঠিক আছে এরকম হয় সবার ক্ষেত্রে আমার ঠিক আছে তারপরেও ভাই বাজেট করে সবকিছু হয় না ভালো মন্দ দেখে ঠিক আছে দশ টাকার জিনিস অনেক সময় পনেরো টাকা দিয়ে নিতে হয় কিন্তু ক্ষেত্রে কাপড় জিনিসটা সুন্দর হবে ভাই আমি টাকায় ঠকি কিন্তু আমি যেন জিনিসে মানে জিনিসে না ঠকি ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা এই যে একটা পর্দা আছে দেখেন ঠিক আছে মুকুট ডিজাইন বলি আমরা প্রত্যেকটা ভাজে ফুল শোকরা ঠিক আছে এভাবে পর্দাগুলো থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া এই একটা আছে সেম কালার এক হাজার পঞ্চাশ টাকা এই একটা আসছে ভাই নতুন একদম কোরিয়ান এটা আমাদের গত সপ্তাহে আসছে আচ্ছা ঠিক আছে এটা এক পিস পর্দা পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা চার কুচি ঠিক আছে একটা কালার আছে এটার এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা কেউ যদি পেস্টিং ফিউজিং করে ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে এর পরে দেখবো আমরা ভাই অনেকেই শার্টিনের মধ্যে কিছু পর্দা ঠিক আছে এই ধরনের শাটিন এগুলো হচ্ছে আপনার শার্টিন পর্দা অনেকেই বলে ভাই শাঠিন বলে ফাটে আমি পনেরো বছরের গ্যারান্টি দিব পনেরো বছর ব্যবহার করার পরেও তো পাঁচ সাতবার অবশ্যই দেবেন আচ্ছা আপনি এক দুই বছর যেটা ফাটবে এক দুই বছরের মধ্যেই ফাটবে ঠিক আছে আপনি পাঁচ বছর ব্যবহার করার পরে যদি পর্দা ফাটে আপনি আমার মেমো লাগবে না শুধু আমার নাম্বারটা সেভ করে রাখবেন আমার নাম্বারটাই না দেখাবেন জানোয়ার ভাই আমি আপনার কাছ থেকে পদ্মা ছিলাম পদ্মাটা ফাটছে আমি যদি সাথে সাথে আপনার টাকা রিটার্ন না করি তারপর আপনার জুতো আমার গান সোজা কথা ভাই আর কে বেশি কথা বলতে পারবো একটা ভাই দেখেন গোল্ডেনের ভিতরে কত সুন্দর একটা কালার

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চার কুচির এক আছে পদে চোদ্দশো ভাইয়া আট আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি ভাইয়া এই একটা আছে ঠিক আছে জবা ফুলের মধ্যে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে এটাকে আমরা রুইতন ডিজাইন বলি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা বেলুন ডিজাইনের মধ্যে আরেকটা কালার ঠিক আছে দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে শাটিনের মধ্যে বলছিলাম আরো কিছু কালেকশন ঠিক আছে এক পিস পর্দা যদি কোনো ভাই নেয় দাম পড়বে একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা জি ভাইয়া চার ফুলে এক পিস পর্দা আঠারোশো টাকা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বছর পনেরো বছর জি ভাইয়া ঠিক আছে ভাই একটা আছে শাটিনের মধ্যে ঠিক আছে চার ফুলে এক পিস পর্দা পড়বে দেখেন সুন্দর ঠিক আছে অনেকেই বলে অনেকেই বলে ঢাকার কিং ঠিক আছে আমরা এক কথাই বলি ঠিক আছে গোল্ডেনের মধ্যে তিন গোলাপ তিন গোলাপ ঠিক আছে এটা তিনটা গোলাপ হওয়ার কারণে

বলে যে এটা কোরিয়ান কিন্তু না এটা অরিজিনালি কোরিয়ান পর্দা আচ্ছা ঠিক আছে এক পিস পর্দার দাম পড়বে হচ্ছে আপনার 1950 টাকা 1950 টাকা জি চার এক পিস পর্দা 1950 টাকা আচ্ছা ঠিক আছে এই যে বেলুনের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালার ঠিক আছে এগুলোর দাম পড়বে হচ্ছে 1450 টাকা আচ্ছা ঠিক আছে ওকে আমরা বড় মোটা পর্দা কালেকশন দেখলাম এই পর্দাগুলো ঢাকার বাইরে যাওয়ার নিবে কোরিয়া সিস্টেম রয়েছে বলেন একবার এরপর শপে আসার জন্য আবার ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে 5/20 করিম মেনশন ইসলামপুর রোড ঢাকা যদি কেউ এই নামে না চেনে সরাসরি ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে আসবে জাহাঙ্গীর টাওয়ারের অপোজিটে ইসলামপুর পুলিশ সামনে এসে আমাকে ফোন দিলে আমি তাকে যাই রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম রয়েছে কুরিয়ার ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আর যাদের ভারী মানে ভারী কম হবে দুই কেজি আড়াই কেজি দুই পিস চার পিস পড়তে হবে তারা ডাইরেক্ট সরাসরি হোম ডেলিভারি নিতে পারবে বাসায় একদম বাসায় হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা চাইলে কিন্তু পদ্মা দেখে শুনে বুঝে নিতে পারি হিউজ পদ্মা ওগো পাইকের নিতে পারবে জি একদম পাইকেই রেট এটা তো হচ্ছে আপনাদের মূল কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেরকম দেখাচ্ছি যদি ঘরে যাওয়ার পরে পর্দা এরকম না হয় এটার সাথে না মিলে পর্দা ফেরত পাঠাবে তার টাকা সাথে সাথে রিটার্ন দিয়ে দেব আচ্ছা ঠিক আছে थैंक यू सो मच সময় দেওয়ার জন্য পর্যন্ত